নানা আয়োজনে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আশুলিয়ার বাইপাইল এলাকায় এলাহি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন আশুলিয়া থানা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর। এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগ মুক্তি ও দেশের কল্যাণে বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ সময় আশুলিয়া থানা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন। বিস্তারিত দেখুন বাবুল আহমেদ স্টাফ রিপোর্টারের প্রতিবেদন।